হলে জীবন থেকে সুখ হারিয়ে যায় তাই তো রোগের আরেক নাম অসুখ কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায় তবে সমস্যা যাই আসুক সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসিটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছি আমি ডাক্তার নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ডায়াবেটিস জনিত শারীরিক নানান জটিলতার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএটিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজ বিশ্ব ডায়াবেটিক্স দিবস তো এই দিনে আজকে আমাদের থিমটা কি এবং সেই থিমের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করবো যে বিভিন্ন ধরনের জটিলতা হয় আমাদের নানান ধরনের অসুখ বিসুখ তৈরি হয় সেই বিষয়টা একটু বিস্তারিত জানতে অবশ্যই চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস এটা সারা ওয়ার্ল্ডেই প্রতিটি দেশে যতগুলো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে তারাই এই দিবসটাকে পালন করে এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ওমেন অ্যান্ড ডায়াবেটিস হচ্ছে মূল মানে এখানে বেসিক্যালি ওমেনদের উপরে একটু স্পেশাল জোর দেওয়া হয়েছে যে রিসার্চে যেটা আসছে প্রতি পাঁচজন ডায়াবেটিক ওমেন তার মধ্যে দুইজন রিপ্রোডাক্টিভ এজে থাকে মানে হচ্ছে যদি দুইজন রিপ্রোডাক্টিভ এজে থাকে তাহলে তাদের থেকে যে বাচ্চা হতে পারে সেই ক্ষেত্রে এই বাচ্চাদেরও কিন্তু এই ডায়াবেটিসজনিত বা জন্মগত বিভিন্ন সমস্যা হতে পারে যেমন মারা যেতে পারে বিকলাঙ্গ বাচ্চা হতে পারে ডায়াবেটিস জনিত বিভিন্ন শারীরিক অসুবিধা নিয়ে মা এবং শিশু দুজনই ভুগতে পারে এই জন্যই ওয়ার্ল্ড ডায়াবেটিক যে অ্যাসোসিয়েশন আছে তারা বছর ওমেন এবং ডায়াবেটিসের উপরে জোর দেওয়া হয়েছে এবং স্পেশালি বলছে কিন্তু আপনার এই যেটা আমাদের মতো দেশ যে উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলা তাদেরকে বলা হয়েছে যাদের বয়স আঠারোর নিচ্ছে স্পেশালি অ্যাডোলস সেন্স যে গার্ল আছে গার্লস স্পেশালি মেয়েদেরকে বলা হয়েছে তারা জন্য রেগুলার এক্সারসাইজ করে মানে এখানে স্পেশাল জোর দেওয়া হয়েছে অন্য উন্নয়নশীল দেশগুলোতে এবং অনুন্নত দেশে মনে হয় তাদের কাছে রিসার্চ সেটি আসছে এখানে কিছু ঘাটতি আছে এইসব ব্যাপারে তো যা কিছু হোক না কেন ডায়াবেটিস জনিত কিন্তু বিশাল শারীরিক জটিলতা দেখা দিতে পারে যেহেতু ডায়াবেটিস একটা নন কমিউনিকেবল ডিজিজ জি একজনের ছোঁয়াছে আরেকটা আর একজনের হবে না এটা টোটালি একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার বডিতে এখন তো মানে পার্টিকুলারলি এই সময়ে কিন্তু কমিউনিকেবল ডিজিজের চাইতে নন কমিউনিকেবল ডিজিজের ঝুঁকিটাই কিন্তু অনেক বেশি অনেক বেশি আসছে এখন যেমন আপনার হার্টের বিভিন্ন রোগ মাংসপেশির রোগ স্নায়বিক রোগ জোরার রোগ নন কমিউনিকেল বিভিন্ন প্রসেস জনিত রোগ এবং এই যে ডায়াবেটিস ডায়াবেটিস হাইপারটেনশন এগুলা থেকে বিভিন্ন শারীরিক হ্যাঁ শারীরিক আপনার এই জটিলতা এবং অক্ষমতা তৈরি হয় স্পেশালি ডায়াবেটিস জনিত যে অক্ষমতাটা আসে এবং আমি যেহেতু একজন রিহ্যাব মেম্বার স্পেশালিস্ট রিহাবিলিটেশন সেক্টরের আমাদের কাছে ডায়াবেটিস জনিত শারীরিক বিভিন্ন অক্ষমতা রুগী আসে প্রথমত ব্যথা নিয়ে আসে আমরা ব্যথা রুগীদের মধ্যে সব মানে প্রায় ফিফটি পার্সেন্ট রুগীরই দেখা যায় যে কোনো না কোনোভাবে ডায়বেটিসের একটা সম্পৃক্ততা চলে আসে কারো হয়তো ছিল বা কেউ কন্ট্রোলে আছে কারো হয়তো ডায়াবেটিসজনিত সমস্যা সে ভুগছে অনেক সময় দেখা যায় যে সে ডায়াবেটিসে ভুগছে কিন্তু সে জানে না যখন সে আসে অন্য পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা যায় যে সে এটা তার হয়ে গেছে অলরেডি সেটা হয় যে ডায়াবেটিস থেকে আমাদের কাছে আসার পর যে ব্যথায় ভুগছে বা শারীরিক অক্ষমতা আমরা যখন রুটিন যে চেক আপগুলো করা হয় এটা আমাদের প্রত্যেকটা রুগী কিন্তু আমরা এখন ডায়াবেটিস চেক করে নিচ্ছি দেখা যায় যে তার ডায়াবেটিস সে নিজেও জানে না এবং অনেক হাই হয়েছে যে নর্মাল ভ্যালু থাকে র্যান্ডম ব্লাড সুগার বা ফাস্টিং ব্লাড সুগার তার চেয়ে অনেক বেশি হয়ে থাকে এই ডায়াবেটিসজনিত অক্ষমতার যেটা হয় যে ব্যথা আমি বলছিলাম একেবারে কমন আমরা প্রায় রুগীগুলো পাচ্ছি ব্যথার সাথে পাশাপাশি আপনার যেটা হয় যে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হতে পারে যে গুলো আছে শরীরে আমাদের নার্ভ কিন্তু আমাদের দেয় আমরা তখন কাজ করতে পারি যখন ডায়াবেটিস থাকে তখন কিন্তু দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে নার্ভের উপরে একটা কোটিং হয় কোট পড়ে যায় এই কোট পড়ে যাওয়ার কারণে তখন কিন্তু রুগী আস্তে আস্তে তার শারীরিক মাসেলসের শক্তি কমে আসে নার্ভের ইম্পালস দেওয়ার শক্তি কমে আসে এক পর্যায়ে সে কিন্তু চলাফেরায় কিন্তু অক্ষমতা চলে আসে ডায়াবেটিস জনিত বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করে স্পেশালি ফ্রোজেন শোল্ডার আমরা প্রায়ই রুগী পেয়ে থাকি কমন একটা সাবজেক্ট যে ফ্রোজেন শোল্ডার হাতের ব্যথা এটা কিন্তু ডায়াবেটিস রুগীদের মানে আমরা ফ্রোজেন শোল্ডারের রুগীদের ফিফটি পার্সেন্ট রুগী কিন্তু ডায়াবেটিস জনিত কারণে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে হাতের মাংসে মাংস ব্যথা পায়ের মাসেলস ব্যথা এই সকল ডায়াবেটিস কারণে হতে পারে তারপরে ডায়াবেটিস থেকে আপনার বিভিন্ন আপনার নন কমিউনিকেবল বিভিন্ন ডিসঅর্ডার এগুলা হতে পারে তো এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিসের জন্যই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলে সেই রোগটাও ভালো হতে চায় না যে ব্যথার সাথে যে ডায়াবেটিসের একটা সম্পৃক্ততা আর্থ্রাইটিসের সাথে সম্পৃক্ততা আছে ব্যথার সাথে সম্পৃক্ততা এবং ব্যথার রোগীরা যখন ডায়াবেটিসে সাফার করে তাদের প্রগনোসিসটা রকম হয় হ্যাঁ অবশ্যই ব্যথা তো আপনি যেটা বলছেন আমরা ব্যাথা চিকিৎসা করতে গেলে যদি ডায়াবেটিস থাকে রুগীর তখন দেখা যায় যে তার দীর্ঘায়িত হয় সে ঠিকমতো তার ইম্প্রুভমেন্ট আসে না আমরা তখন কিন্তু রুগীদের ডায়াবেটিস কন্ট্রোল করতে বলি আর একটা হচ্ছে ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা মানে মা যেমন বিভিন্ন মা থেকে বংশ বৃদ্ধি হয় তদ্রুপ ডায়াবেটিস যদি কোনো রুগীর থাকে তাহলে কিন্তু তার এমন কোনো রোগ নাই যে তার শরীরে হবে না একেবারে মাংসপেশির ব্যথা হতে শুরু করে বাদ ব্যথা হতে শুরু করে তার বিভিন্ন রকম রোগ কিন্তু হতে পারে এক পর্যায়ে স্ট্রোকের মতো ভয়ানক রোগে কিন্তু বা শারীরিক অক্ষমতা সে মারাও যেতে পারে জনিত পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে এই সকল কারণে কিন্তু একটা মানুষ বিকলঙ্গ হয়ে বিছনা পড়ে যেতে পারে তো ডায়াবেটিস এমন একটা রোগ বা এমন একটা ডিজিজ যেটা থেকে আপনার একেবারে যে বাচ্চা এখনও ভূপিষ্ট আসে নাই তা সে যেভাবে সাপার করতে পারে আবার যারা এখন ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু ডায়াবেটিসজনিত নানাবিধ মানে আমি বলবো যে অনেক হিউজ পরিমাণ ডিজিজ বা শারীরিক অক্ষমতা জটিলতা কিন্তু আক্রান্ত হতে পারে আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা দর্শক আমাদের সাথে আছেন ফোন টি নিয়াছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওকে ওকে জি আসসালামু আলাইকুম

এবং ডায়াবেটিক্স সে ভুগছে সে বাচ্চা নিতে পারবে কিনা এই এই বছর যে প্রতিবাদ্য বিষয়টা এটাতে কিন্তু স্পেশালি এইটার উপর বেশি জোর দেওয়া হয়েছে মানে স্পেশালি যে বলা হচ্ছে যে ডায়াবেটিস তো বয়স্ক মানুষের আছে বয়স্ক ওমেনদের হবে স্বাভাবিক কিন্তু প্রতি পাঁচজন ডায়াবেটিস রুগীর মধ্যে দুইজন কিন্তু রিপ্রোডাক্টিভ এজে আছে যেমন ওনার রুগীও কিন্তু তাই এই রিপ্রোডাকটিভ এজে যেটা রিপ্রোডাকটিভ এজ যেই সময়টাতে যেই বয়সে মানুষ সন্তান ধারণ করতে পারে হ্যাঁ সন্তান নিতে পারবে সেই বয়সটাকে বোঝানো হয়েছে ওনার রুগীরও তাই সেম বয়স তো এই ক্ষেত্রে বারবার বলা হয়েছে যেন সেই ক্ষেত্রে স্পেশাল কেয়ার নেওয়া হয় স্পেশালি ট্রিটমেন্ট করা হয় আপডেটেড ট্রিটমেন্ট নেওয়া হয় এক হচ্ছে তাকে অবশ্যই একজন ডায়াবেটোলজিস্টের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা করতে হবে ফিজিক্যাল ফিটনেসটা ইম্পর্টেন্ট এখানে এই সকল মাকে বলা হয়েছে যে আগে মানে গর্ভ করার আগে যেন ফিজিক্যালি তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে ফিজিক্যাল ফিটনেস যেন তার থাকে ফিজিক্যালি সে যদি ফিটনেস না থাকে এই যে আপনার ডায়াবেটিসজনিত আপনার বাদ ব্যথা হতে পারে বা হার্টের সমস্যা থাকতে পারে কিডনি সমস্যা থাকতে পারে আপনার নার্ভাস সিস্টেম সমস্যা থাকতে পারে এই সকল রোগ যদি থাকে এর ভিতরে যদি সে কনসেপ্ট করে তাহলে তার জন্য যেমন ঝুঁকি বাচ্চার জন্য তদ্রুপ সেম ঝুঁকি তো আমার মনে দর্শক আপনার রুগীকে অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হয় ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ডায়াবেটিসের যে আমরা যে মোটো আছে যে ঔষধ লাইফস্টাইল এবং এক্সারসাইজ এই তিনটা থিম এই তিনটা থিম চিকিৎসার ক্ষেত্রে এই তিনটা থিম ঠিকমতো পালন করে যেতে হবে যদি এটা করা যায় অবশ্যই উনি এই বয়সে আবার সে বাচ্চা নিতে পারবে কোনো সমস্যা হবে না আমরা যেটা কথা বলছিলাম যে ডায়াবেটিসের সাথে অন্যান্য রোগের যে সম্পৃক্ততা সেই বিষয়টি অবশ্যই যেটা আমরা যে রুগীগুলা প্রায় বলে থাকি যে ডায়াবেটিস থেকে যেমন আমরা প্রায় রুগী পাই যে ডায়াবেটিক নিউরোপ্যাথি এটা হচ্ছে এরকম যে যে রোগীরা ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভোগে তাদের হাতের শক্তি কমে আসবে পায়ের শক্তি কমে আসবে হাঁটতে গেলে তার কাছে মনে হবে যে হাত বা পা আছে কিনা সে কিন্তু অনুভূতি কমে যেতে পারে ডায়াবেটিক پیشنটে কিন্তু অনুভূতি কম থাকে এক্স্যাক্টলি যেটা যেটা আমরা মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীর একটা কমপ্লিকেশন বা ক্লিনিক্যাল ফিচার রোগীর কোন গরম বা ঠান্ডা সে কি ধরছে বা কি টাস্ক করছে সে কিন্তু বুঝতে পারবে না পারসেপশন লেভেল কমে কমে যাবে যাবে হচ্ছে তার মানে সে স্বাভাবিক আর দশটা মানুষের মতো হাঁটা চলাফেরা করতে পারবে না একটা মানুষ ইচ্ছা করলে যেমন একটা বাসে দৌড় দিয়ে উঠে যেতে পারে তার দ্বারা কিন্তু সেটা সম্ভব হবে না যে কোনো একটু সাজেজ একটা পাহাড়ে উঠা একটু সিঁড়ি বাওয়া বা একটু ভারী কাজ করা তার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো গুলো কিন্তু কমে যাবে ডায়াবেটিক নিউরোপ্যাথি মারাত্মক একটা কথা হল খুব ইম্পর্ট্যান্ট চোক এবং পায়ের যত্নটা কিন্তু স্পেশাল ভাবে নিতে হয় তো পায়ের যত্ন বলা হয় যে মুখের যত্ন চেয়েও বেশি করে নিতে হবে সেটা কেন বলা হয় অবশ্যই ডায়াবেটিক যেটা হয় ডায়াবেটিক ফুট বলি আমরা ডায়াবেটিস রোগীদের পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে পায়ের আমরা পা দিয়ে বেসিক্যালি মানুষ হাঁটে হাঁটতে গেলে পায়ের ভিতর বিভিন্ন ইনফেকশন হতে পারে বিভিন্ন আঘাত পেতে পারে বা আবার পা দিয়ে বিভিন্ন উঁচু নিচু সার্ফেসে হাটে বা বিভিন্ন জুতোর ব্যবহার আছে এখানে এই জন্য বলা হয়েছে পাকে কে স্পেশালি কেয়ার নিতে হবে না হলে কিন্তু ওখানে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে পচে যেতে পারে ডায়াবেটিক যদি হয় সেই ক্ষেত্রে ওটা গ্যাংগ্রিন অনেক বেশি থাকে বেশি থাকে তখন কিন্তু দেখা যাবে যে তার পা কেটে ফেলতে হয় অন্যসব আঙ্গুল কেটে ফেলতে হয় যে গ্যাংগ্রিন থেকে ডায়াবেটিক ফুট থেকে এই জন্য ডায়াবেটিস রুগীদের স্পেশালি ফুট কেয়ার খুবই এসএনশিয়াল তো যেহেতু ফুট কেয়ারের কথা আপনি বলছেন ফুট কেয়ারটা কি এটাও কিন্তু অনেকে জানবে না জানে না বা কি করতে হবে ফুট কেয়ারের মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন ডায়াবেটিস রুগী যখন সে তার বাসায় ফিরবে বা যা কিছুই করুক না কেন সে যেন অন্তত প্রতিদিন একবালা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ ডুবিয়ে পায়ের যে আঙ্গুলে যে মাঝখানে চিপা জায়গা থাকে এগুলোকে পরিষ্কার করে নিবে শুকনা কাপড় বা গামছা বা যে কোনো টাওয়াল দিয়ে আঙ্গুলে চিপাগুলো পরিষ্কার করে নিবে কেয়ার এটা কিন্তু আমাদের বিস্তারিত জানা সবার জন্যই খুব জরুরি আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

কিন্তু ব্যথাটা এখনো রয়ে গেছে আমি এখন এই অবস্থা কি করতে পারি আপনার আপনার বয়স কত আপনি কি করেন আমি আমার বয়স ছাপ্পান্ন বছর আমি ব্যবসা করি আচ্ছা আপনার কি ডায়াগনোসিস বলতে পারবেন মানে আপনি যে পিঠে ব্যথাটা অবশ্যই ডাক্তার সাহেব বলেছে যে এই কারণে ব্যথা হচ্ছে সেই কারণটা কি বলতে পারবেন যে এই কারণে কারণটা উনি বলছিলেন যে হচ্ছে যে কি যেন বলে এটা যে দীর্ঘ সময় বসে থাকার প্রেক্ষিতে ওই جناب আছে বা এরকম কিছু। আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকদের প্রশ্নের উত্তরwidetilde দেবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক আপনারা দেখছেন এসএ টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার niche ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ডায়াবেটিস জনিত শারীরিক নানান জটিলতার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম তার উত্তরটি পিঠে ব্যথা এবং উনি ফিজিওথেরাপি নিয়েছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না এখনো মোটামুটি দুই সপ্তাহের মতো থেরাপি নেওয়া হয়েছে আসলে চিকিৎসার থেরাপি নেক বা ওষুধ খাক বা অপারেশন যাই কারোক না কেন অথবা আমরা অনেক সময় এক্সারসাইজ দিয়ে থাকি অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলে থাকি সেটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস কিন্তু তার আগে দরকার ডায়াগনোসিস এই যে পিঠে ব্যথার কিন্তু অনেক কারণ যেমন ডায়াবেটিস রুগীরও কিন্তু পিঠে ব্যথা হতে পারে জোড়ায় জোড়ায় যেমন ব্যথা হতে পারে যেমন ব্যথা হতে পারে শোল্ডারে যেমন ব্যথা হতে পারে ঘাড়ে যেমন ব্যথা ব্যথা হতে হতে পারে পিঠেও এই জন্য যে কোনো রোগের ক্ষেত্রে বা যে কোনো শারীরিক অসুবিধার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিসে জোর দিতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার ডায়াগনোসিসটা কনফার্ম না যে পিঠে ব্যথা যদি ব্যথাটা লোকাল হয় সাধারণত পিঠের একটা জায়গায় একটা এরিয়াতে ব্যথা হতে পারে কিন্তু যদি রেফার্ড না হয় রেফার্ড বলতে পিঠের ব্যথা পিঠি আছে পিঠ থেকে ঘাড়ে যাচ্ছে না বা হাতে যাচ্ছে না পায়ের দিকে যাচ্ছে না বা বুকে আসছে না তাহলে বুঝতে হবে নার্ভ রুটে তেমন কোনো সমস্যা নেই এটা লোকাল হয় মাসেলস প্রবলেম বা আছে জোড়া সমস্যা হাড় ক্ষয়জনিত সমস্যা কিন্তু যদি এর সাথে অ্যাসোসিয়েটেড নার্ভে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ঘাড়ে বা হ্যাঁ রেফার্ড এই জন্য আপনার রুগী ভালো হবে না এবং অনেক সময় দেওয়া যাবে না তো আমার মনে হয় দর্শক আপনার ডায়াগনোসিস কনফার্ম করতে হবে যে আপনার কি হচ্ছে যেহেতু আপনার বয়স প্রায় পঞ্চাশের উপরে আমার কাছে মনে হচ্ছে আপনার ওখানে হাড় ক্ষয়জনিত সমস্যা আছে আপনি ডাক্তার সাহেবকে আবার বলেন যে উনি এই জাতীয় দিকে মানে আপনার ডায়াগনোসিসের দিকে একটু নজর দিয়ে যেন ওইভাবে থেরাপিগুলো আবার অ্যাপ্লাই করে যেহেতু থেরাপি দিচ্ছেন আগের চেয়ে ভালো কিন্তু সেহেতু ওনাকে আবার বললে আশা করি উনি থেরাপিগুলো চেঞ্জ করে দিবে কারণ এক এক রোগের বা এক এক সমস্যার ক্ষেত্রে এক এক রকম থেরাপি অ্যাপ্লাই করা হয় অনেকের ধারণা ফিজিওথেরাপি মানেই সব এক মানে ফিজিওথেরাপি মানেই শেক দেওয়া বা এক্সারসাইজ এটা একটা ভ্রান্ত ধারণা ফিজিওথেরাপিউটিক অ্যাপ্রোচ অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস মানে এক এক ব্যথা এক এক প্যারালাইসিস এক এক শারীরিক অসুখ বা রোগের ক্ষেত্রে থেরাপি বিভিন্ন রকম হয়ে থাকে এই জন্য আপনার যে ডাক্তার দেখাচ্ছেন ওনাকে দেখান দেখিয়ে আবার থেরাপিটা মডিফাইড করে দিতে বলেন আশা করি ঠিক হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা ফোনের পাশাপাশি ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমরা তার প্রশ্নটি নিয়ে আসি আমি সিরাজুল ইসলাম বয়স পঁয়ত্রিশ আমি খুলনায় থাকি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকলে কোমরে ভীষণ ব্যথা করে যেন ভেঙে যায় জ্বালা পোড়া আছে পেটে ব্যথা আছে ক্ষুধা সহ্য হয় না দুর্বল লাগে খুব উনি আপনার সাজেশন চাচ্ছেন ওনার বয়স কিন্তু বেশি না দেখেন মধ্য এজ 35 বছর বয়স একটা না দাঁড়িয়ে থাকলে ওনার পিঠে ব্যথা হয় এবং প্রস্রাবের প্রবলেম আছে আসলে ওনা মাল্টিপল কমপ্লিকেশন প্রস্রাবে যদি সমস্যা থাকে তা থেকে আপনার পেটে ব্যথা হতে পারে এটা একেবারে কমন প্রস্রাব থেকে পিঠে ব্যথা হতে পারে যদি প্রস্রাবের সমস্যা অনুসারে কিডনি সমস্যা হতে পারে ইউরোলজিক্যাল বিভিন্ন কমপ্লিকেশন রাইজ করতে পারে আর উনি যেটা বলছে দি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না দাঁড়িয়ে না থাকতার কারণটা হচ্ছে ওনার পিঠে কোনো মেকানিক্যাল সমস্যা আছে যার কারণে সে পারে না কিন্তু তারপরেও আমরা বলি যেন কেউ একটা না একই অবস্থানে না থাকে অন্তত এক ঘন্টা প্রতি এক ঘন্টা পর পর সে যেন তার অবস্থান পরিবর্তন করে অবস্থানটা পরিবর্তন করতে হবে সেটা যদি একটা না দাঁড়িয়ে থাকে সেটাও করা যাবে না একটা না বসে থাকা সেটাও সেটা করা যাবে না তাহলে আপনার একই অবস্থানে যদি থাকে দেখা যায় যে মেকানিক্যাল সমস্যা হতে পারে পিঠে ডিক্সের সমস্যা হতে পারে মাসেলসের সমস্যা হতে পারে লিগামেন্টের সমস্যা হতে পারে ওনার ক্ষেত্রেও এই জাতীয় কোনো সমস্যা হয়েছে তা আমার মনে হয় দর্শক আপনার পিঠের ব্যথার জন্য আপনি থেরাপি চিকিৎসা নিতে পারেন পাশাপাশি পিঠে গরম শেক দেওয়া এগুলা করতে পারেন যেহেতু প্রস্রাবের সমস্যা আছে সেই জন্য আপনি একজন ইউরোলজি বিশেষজ্ঞ বা কিডনি রোগ বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হওয়াটি বেটার তাহলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে এবং আমরা যে টিপসগুলো দিচ্ছি যে বসা শোয়া কাজ করার ক্ষেত্রে কি করতে হবে পরিমত আপনার যেমন পানি খাওয়া এই সকল মানে যে বেসিক মেডিকেল এডুকেশন যেটা সবাইকে জানতে হবে এই জিনিসগুলো আপনাকে একটু স্পেশালি মনোযোগ দিতে হবে আমরা কথা বলছিলাম যে পায়ের যত্নের বিষয়টা পায়ের যত্নটা যে কতটা ইম্পর্ট্যান্ট এবং আরেকটা বিষয় হচ্ছে চোখ ডায়াবেটিস যাদের থাকে তাদের চোখে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যেটা ডায়াবেটিক বলি যেমন আপনার পেরিফেরাল দিস ইজ নিউরোপ্যাথি যদি নার্ভ শুকিয়ে যায় চোখে তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে আমি যেটা বলছিলাম যে ফুড কেয়ারের কথা জি কি করবে জি কুসুম গরম পানিতে পা ডুবানের পর উঠিয়ে আপনার গাম বা একটা দিয়ে যে ভালো পরিষ্কার কাপড় দিয়ে রেগুলার কিন্তু ফুট মানে শুকিয়ে নিতে হবে পাশাপাশি ভালো বিভিন্ন অলিভ তেল সেটি মানে আঙ্গুলে দিতে পারে পায়ে দিতে পারে ব্যাজলিন জাতীয় বিভিন্ন ক্রিম দিতে পারে এবং অনেক সময় কিছু ড্রাই পাউডার দেওয়া যেতে পারে এবং স্পেশালি তার জুতা যেন সফট হয় যদি হার্ড জুতা হয় এবং আপনার পিচ্ছিল জাতীয় জুতা হয় তাহলে কিন্তু ইনজুরি হতে পারে অনেক সময় দেখা যায় যে যেটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস একটা রোগ আছে সেটাতে দেখা যায় যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পা ফেলতে অনেক কষ্ট হয় তারপরে কিছু কিছু ক্ষেত্রে আছে যে হাঁটলে পরে অনেকটা ইমপ্রুভ করবে কিন্তু দেখা যায় যে তার ব্যথাটা আবার বেড়ে যায় এখন ডায়াবেটিক রোগীর একদিকে তাকে হাঁটতে হবে তার রোগের কারণেই তাকে হাঁটতে হবে আবার দেখা যাচ্ছে হাঁটলে পরে তার ব্যথা বেড়ে যায় সেই ক্ষেত্রে সে কি করবে না প্লান্টার ফ্যাসাইটিস যেটা আপনি বলছিলেন এটা এনাদার একটা প্রবলেম যেটা মানে দুই ধরনের কিছু কিছু প্রবলেম আছে যেটা তার হাঁটলে বাড়ে ওটা একটা আর প্লান্টার ফ্যাসাইটিস এটা আরেকটা সমস্যা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে তাকে যেটা আমরা প্লান্টার ফ্যাসাইটিসের ক্ষেত্রে যেটা বলে থাকি স্পেশাল থেরাপি আছে বিভিন্ন থেরাপি যেগুলো করলে আপনার এই ব্যথাগুলো চলে যাবে আবার আপনি যেটা বলছেন হাঁটতে গেলেও যে ব্যথাগুলো হয় ফুটের মাসেলসে প্রবলেম ক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে কিন্তু পায়ের ব্যথাগুলো কমিয়ে আনা যায় স্পেশালি কুসুম গরম পানিতে যদি রুগীরা প্রতিদিন বাসায় দশ মিনিট করে ডুবিয়ে পা নাড়ায় তাহলে কিন্তু অনেকাংশই ব্যথা চলে যাবে এবং আমরা পায়ের তলায় অনেক সময় লেজার দিয়ে থাকি এই যে পায়ের প্লান্টার ফ্যাসিলিটিসের ক্ষেত্রে পাশাপাশি ফেরাডিক কারেন্ট যেগুলো থেরাপিতে অ্যাপ্লাই করা হয় যদি সঠিক জায়গায় এবং নিয়মিত থেরাপি দেওয়া হয় তাহলে দেখা যায় ব্যথা চলে যাবে এবং পাশাপাশি যেটা হচ্ছে আমরা এই যে জুতার কথা বলছি জুতা অবশ্যই আপনার দেখে শুনে জুতা কিনতে হবে এবং খালি পায়ে হাঁটা যাবে না ডায়াবেটিস রুগী নট অনলি ফুটের যে কোনো সমস্যার ক্ষেত্রেই ভালো ব্র্যান্ডের জুতা কিনতে হবে এবং বাসায়ও যে জুতা পায়ে দেয় সেটাও কিন্তু আপনার সফট হইতে হবে বাসার বাইরে যেটা যাবে সেটাও কিন্তু সফট সোলে জুতো হতে হবে এবং যেন ইঞ্জুরি না হয় অনেক সময় আমরা যে শু ব্যবহার করা হয় শু যদি খুব হার্ড থাকে তাহলে কিন্তু ছিলে যেতে পারে বা বিভিন্ন জায়গায় আপনার ইঞ্জুরি হতে পারে এবং ডায়াবেটিস রুগীদের যদি ইঞ্জুরি হয় তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার ইনফেকশন হতে হতে গ্যাংরিন হয়ে যেতে পারে পা পচে যেতে পারে এবং পায়ের বিভিন্ন সমস্যা হবে তখন দেখা যাবে যে সে সাধারণ জুতো পা তার পায়ে দিতে সমস্যা হয় এই জন্য ডায়াবেটিস রুগীদের স্পেশালি ফুড কেয়ার পায়ের যত্ন খুব ইম্পর্ট্যান্ট যারা আর্থ্রাইটিসে ভুগছেন তার যদি অ্যাসোসিয়েটেড প্রবলেম তার ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে তার জন্য কি করা উচিত হ্যাঁ আর্থ্রাইটিসের রুগীদের যদি ডায়াবেটিস থাকে তাদের সমস্যাটা তো আরও বেড়ে যেতে পারে এবং যেমন আপনার যদি কারো হিমাটার অ্যাথ্রাইটিস থাকে হিমাটার অ্যাথ্রাইটিসে তো সারা প্রতিটি জোড়াই ব্যথা থাকবে তার মধ্যে যদি ডায়াবেটিস থাকে অ্যাসোসিয়েটেড তাহলে কিন্তু আপনার দেখা যাবে জোরার সাথে মাংস পেশি ব্যথা হতে পারে তীব্র ব্যথা বেড়ে যেতে পারে এবং এই রুগীর চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় কিছু ওষুধ আছে যেটা আবার ডায়াবেটিস রুগীদের দেওয়া যাবে না রিউমাটাইড বা আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে যে সকল ওষুধগুলো ব্যবহার করা অনেক ক্ষেত্রে অনেক সময় ডাক্তার আপনার স্টেরয়েডও ব্যবহার করে থাকে কিন্তু ডায়াবেটিস রুগীদের যদি স্টেরয়েড দেওয়া হয় তাহলে কিন্তু হু করে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে এবং হাইপার গ্লাইসেমিক শখ এসে মারাও যেতে পারে এজন্য ডায়াবেটিস রোগীদের কিন্তু স্পেশালি ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে যেভাবেই হোক সে যে কোনো রোগে আক্রান্ত হোক বা না হোক যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তাকে স্পেশাল কেয়ার নিতে হবে এবং সেটা মহিলাদের ক্ষেত্রে এই বছর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে কারণ হচ্ছে মহিলাদের এই সমস্যাটার কারণে অনেকগুলা লোক ইনভলভ হচ্ছে বিভিন্নভাবে বাচ্চা যেমন ইনভলভ হচ্ছে তার পারিবারিকভাবে ইনভলভ হচ্ছে এজন্য মহিলাদের স্পেশালি ডায়াবেটিস রোগের এই বছরে প্রতিপাদ্য বিষয়টা একটু আলাদা জোর দেওয়া হয়েছে আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমরা প্রশ্নটি নিয়ে আসি আমার কোমরের দুই পাশে চিনচিন করে ব্যথা করে ঘুমানোর সময় কাত হয়ে ঘুমালে সেই দিকে ব্যথা করে তাই কাত হয়ে শুতে পারি না পিজি হাসপাতালে চিকিৎসা করলাম কিডনির চেক করালাম বলল কোনো প্রবলেম নাই ক্রিয়েটিনিন নাইনটি সিক্স এক মাস ওষুধ খাওয়ার পরও এখনও ভালো হচ্ছে না তাই রাগ করে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি আমার বয়স চব্বিশ জিম করি আপাতত বন্ধ রেখেছি আমি এখন কি করব বা প্রবলেমটা কি মনে হচ্ছে এটা কি লিভারের কোনো প্রবলেম কোন ধরনের ডাক্তার দেখাব ইনি তিনি এটা কোয়েশ্চেন করেছেন যে ওনার যেটা হয় যে উনি যেই কাত হয়ে শোয় ওই ওই পাশেই কোমরে ব্যথা এবং চিন চিন জাতীয় ব্যথা বয়সও কিন্তু বেশি না অল্প বয়স চব্বিশ বছর চব্বিশ বয়স বছর বয়স আসলে আমি এই রুগীগুলা প্রায় জাতীয় পাই অ্যাড্রেস হচ্ছে ইম্পর্টেন্ট দেখেন সে কিন্তু জিম করে বলছিল এখন আবার জিম ছেড়ে দিয়েছে এবং ব্যথার ওষুধ বা সামাও কোন ওষুধ শেখাচ্ছে খাচ্ছে ওষুধে কাজ হচ্ছে না এই জন্য আবার আগও করেছে তা আমার সাজেশন হচ্ছে যে তাকে অ্যাড্রেস করতে হবে তার লাইফ স্টাইলটার উপরে এই চব্বিশ বছর বয়সে লাইফ স্টাইল খুব ইম্পর্টেন্ট খুব শখ করে অনেকে জিমে যায় এবং অনেক করে শখ করে দৌড়ঝাঁপ দেয় লাভ দিয়ে নামে উপর থেকে পরে অনেক কিছুই করে এই বয়সে মানুষ এবং এই বয়সে যারা আছে তারা জিমের যে ব্যবহারটা আমি দেখছি যে সবাই একটু বডি বিল্ড করতে চায় বা এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে তো আমরা প্রায় এই জাতীয় রুগী পাচ্ছি যে সে জিম করার কারণে শারীরিক অসুবিধা তৈরি হয়েছে বা দীর্ঘদিন জিমের কারণে দেখা যায় যে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আসে আমার মনে হয় ওনারও যেহেতু একটা প্রবলেম তৈরি হয়েছে যদি প্রপার ইনস্ট্রাকশন না না দেওয়া হয় জিম এক্সারসাইজের যদি ওভার ওয়েট ইউজ করে আপনার জিমের যে নিয়মকানুন আছে ওয়ার্ম আপ এগুলা মেনটেন না করে তাহলে ইনজুরি হতে পারে এবং কোমরে ইঞ্জুরি হতে পারে হাঁটুতে ইঞ্জুরি হতে পারে বিভিন্ন জায়গায় আমি প্রায় রুগী পাচ্ছি দেখা যায় যে শোল্ডারে প্রলাপস ঘাড়ে ডিক্স প্রলাপস নিয়ে আসছে আমাদের কাছে তার হিস্ট্রি নিয়ে দেখি সে হেভি ওয়েট লিফট করতে তো এই যে আপনার অ্যাক্টিভিটি জিম এক্সারসাইজ করা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা সেটা গ্রাজুয়ালি বাড়াতে হয় বাড়াতে হবে এবং যদি অনেক বেশি করে তাহলে হয়তো ভাই ধরনের ইনজুরি গুলো হতে পারে এবং ওখানে একজন প্রপার ইনস্ট্রাক্টর থাকতে হবে এবং ওয়ার্ম আপের ব্যাপার আছে আবার অনেকে আছে আপনার 7 দিন জিমে গেল না হঠাৎ করে আবার একদিন গেল এই যে ইরেগুলার জিম এক্সারসাইজ স্পেশালি আমি যারা নর্মাল মানুষ নর্মাল বলতে হচ্ছে যারা কোনো প্রফেশন খেলাধুলার সাথে জড়িত না তারা যেন জিমে এভাবে না গিয়ে এক্সারসাইজ করে এটা আমার সাজেশন তাদের ক্ষেত্রে বিকল্প আছে লাইট এক্সারসাইজ তারা করতে পারে জিমে যদিও যায় মানে শুরুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ লাইট এক্সারসাইজ দিয়ে শুরু করা উচিত আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন

এবং ডান হাতে বাম হাতে বুড়া আঙ্গুলটা ব্যথা হয়ে গেছে ডান হাতে বুড়া আঙ্গুলটা অতিরিক্ত ব্যথা আমি এর আগে ডাক্তার দেখানো হয়েছে ওনারা বলছিল যে ইনজেকশন দিতে হবে অথবা ই করতে হবে অপারেশন করতে হবে আচ্ছা আপনার আঙ্গুলটা কি আটকে যায় মানে বাঁকা হয়ে যাওয়ার পর আটকে যাবার হঠাৎ করে ছেড়ে দেয় জি ওইটা হয়ে বুঝতে আমার বয়স আটচল্লিশ বছর আচ্ছা ধন্যবাদ আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেবো একটা বিরতি থেকে ফিরেছি প্রিয় দর্শক এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আজ আমরা কথা বলছি ডায়াবেটিস জনিত শারীরিক নানান জটিলতার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সফিলা প্রধান বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তরটি আমরা এখন দিব ওনার ডায়াবেটিস আছে এবং ওনার হাতের সমস্যা হাত বেঁকে গিয়েছে আঙ্গুল যেটা আমরা বলি আসলে আমি বুঝতে পেরেছি ওনার সমস্যাটা হচ্ছে আপনার ট্রিগার ফিঙ্গার মানে উনি যেটা বলছিলেন যে বেঁকে যায় আঙ্গুল এবং কট করে আওয়াজ হয় আওয়াজ হয় এবং আবার সোজা হয়ে যায় এবং তীব্র পেইন হয় ট্রিগার ফিঙ্গার এটা এটাও দেখেন অ্যানাদার কমপ্লিকেশন ডায়াবেটিস রোগীদের আচ্ছা মানে যাদের ডায়াবেটিস থাকে তাদের এমন কোন রোগ নাই বা এমন কোনো সমস্যা নাই যে হবে না মানে এক এক জনের এক এক রকম সমস্যা দেখা দিবে শারীরিক সমস্যা এবং এই যে ব্যথা হাতে ট্রিগার ফিঙ্গার যে আঙ্গুলটা হঠাৎ করে হয়তো কোনো কারণে সে মোট করলো এই যে মোট করলো একটা আঙ্গুলা ছুটছে না সে বেঁকেই আছে বাকিগুলো হয়তো সোজা হলো এরকম একটা আঙ্গুল হতে পারে দুটা আঙ্গুল হতে পারে সবগুলো হতে পারে আঙ্গুলের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে আমরা যেটা ডায়াবেটিস ইন্ডিউস ট্রিগার ফিঙ্গার বলে থাকি এটা এটা ডায়াবেটিসের কারণেই হয়ে থাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিস এটার মেইন কজ অন্য অ্যানাদার কিছু কজ আছে পাশাপাশি যদি কোনো হাইপোথাইরয়েড থাকে বা ইনজুরি হয়ে থাকে বা ঘাড়ে যদি সমস্যা থাকে তা থেকে এই সমস্যাটা হতে পারে বা নাইনটি ফাইভ পার্সেন্ট ডায়াবেটিস রোগ হচ্ছে এটার মূল কারণ ডায়াবেটিস থেকে হয়ে থাকে তো এইটার ট্রিটমেন্টকে এটার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাব থেরাপি করতে হবে আমরা এখানে ওয়াক্স বাত একটা থেরাপি আছে যেটা দেওয়ার পরে আপনাকে বিভিন্ন ম্যানুপুলেশন করতে হয় আঙ্গুলে যে আপনার এখানে তো আপনার ট্যান্ডন থাকে মাসেলস এসে শেষ হয় এই ট্যান্ডোনে ইনফ্লামেশন হয় এবং ট্যান্ডন শীতগুলা ইনফ্লামড হয়ে যায় তখন সমস্যাটা তৈরি হয় তো অ্যান্টি ইনফ্লামেটরি ট্রিটমেন্টে যেতে হবে অনেক সময় আমরা এখানে অনেক সময় ইনজেকশনও দেওয়া হয় স্টেরয়েডও দেওয়া হয় দিলে হয়তো ভালো হয়ে যায় কিন্তু ডায়াবেটিস রুগীদের যেহেতু স্টেরয়েড দিলে ব্যথা ডায়াবেটিস বেড়ে যেতে পারে অনেক তো সেটা না করে ওনাকে যদি থেরাপি দেওয়া যায় সঠিকভাবে তাহলে এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে তারপরও আপনি যেটা করতে পারেন দর্শক বাসায় প্রতিদিন এই কাজটা করবেন কুসুম গরম পানিতে হাত ডুবিয়ে নাড়াবেন সকাল বিকাল দুবেলা দশ মিনিট করে একটা না আর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে একবার ভালো হয়ে গেলে আবারও হতে পারে এই জন্য আপনাকে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং কুসুম গরম পানিতে হাতের এক্সারসাইজগুলো করেন যদি এতে ভালো না হয় আপনাকে অবশ্যই রিহ্যাব থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের স্মরণপন্ন হতে হবে ডায়াবেটিস হলে অনেকেই খুব চিন্তিত হয়ে পড়ে আমার মনে হয় যে এটা কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে মানুষের জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে যদি সেটা আর কি আমরা মানে মেনটেন করতে চাই অবশ্যই একটা শৃঙ্খলিত জীবনযাপন করতে হয় অবশ্যই আর যেহেতু এবারে প্রতিপাদ্য বিষয়ের সাথে মিল রেখে আমি একটা প্রশ্ন আপনার কাছে করব যে প্রজনন স্বাস্থ্যের সাথে আসলে খুবই এটা ইন্টারলিঙ্কড এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু মহিলাদের উপর বেশি জোর দেওয়া হয়েছে তো যদি এমন হয় যে একজন প্রেগনেন্ট লেডি আছেন তার বেবির কি হবে সেই ক্ষেত্রে যে ডাটাটা আসছে যদি ডায়াবেটিস থাকে তার মার সেক্ষেত্রে বাচ্চা বাচ্চা মারা যাওয়ার মানে মর্টালিটি রেটটা বেড়ে যেতে পারে মানে শিশু মৃত্যুর হার বেড়ে যাবে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত বিকলঙ্গ বাচ্চা হওয়ার একটা চান্স থাকে যেটা আমরা অনেক সময় কিছু ঔষধ আছে ওষুধ খেলে আপনার ট্যারাটোজনিক ইফেক্ট হতে পারে বাচ্চার যে জন্মগত বিকলাঙ্গ একটা হাত বাঁকা একটা আঙ্গুল নাই বা একটা হাত নাই বা হার্টের সমস্যা সোয়েন্স মানে ট্যারাটোজনিক ইফেক্ট যেমন ওষুধ থেকে হয়ে থাকে এই জাতীয় ইফেক্ট হতে পারে ডায়াবেটিস যদি মা থাকে তো এটা একটা মানে এই দুইটা হচ্ছে মেইন মেইন এই কথা বলবো একটা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম জি আমি কারণ থেকে মোবারক বলছিলাম জি আমার প্রত্যেকটা জয়েন্ট ব্যথা হুম হ্যাঁ আমি অনেক ওষুধপাতি খাইছি ওই ওষুধ পানি খাওয়া কালীন আমার ওই খাওয়া কালীন কম থাকে তারপরে

অবশ্যই যে ব্যথার ওষুধ খাচ্ছেন বা যাই খাচ্ছেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শে তো ডাক্তার সাহেব কি কোনো কথা বলেছে যে আপনার এই রোগে আক্রান্ত যার কারণে ব্যথা হচ্ছে শরীরে এমন কোনো কিছু আমার ঠিক বলে নাই খালি বলিসে যে আপনি কি করেন সে কইতে আমি কাজ আমাদের ব্যবসা করি হুম তো আমাক বলিসে যে আপনি সকাল থেকে এক ঘন্টা করে হাঁটবেন আর আমার এই খান আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি আসলে ওনা আনডায়াগনোসড পেইন যে সারা শরীরে ব্যথা পলি অ্যাথ্রায়ালজিয়া যদি হয় জোড়ায় জোরায় ব্যথা তো সেই ক্ষেত্রে আপনার অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা আছে আর্থ্রাইটিসের কিছু টেস্ট আছে যেটা আমরা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করতে পারি ওনার পেশা একটা ইম্পর্টেন্ট এই জন্য ডাক্তার সাহেবও ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কী করেন যেমন কাজের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে কেউ যদি একই রকম কাজ করে বসে বসে থাকা হাঁটা চলাফেরা কম অতিরিক্ত ওজন তাতে কিন্তু কিন্তু শারীরিক ব্যথা বেদনা হতে পারে ইভেন কি যার ওজন কম মানে হাইট এবং এইজ অনুযায়ী ওজন যদি কম থাকে তা থেকেও কিন্তু শরীরে ব্যথা হতে পারে তা আমার মনে হয় দর্শক আপনার ডায়াগনোসিস কনফার্ম করতে হবে আপনি ডাক্তার সাহেবকে আবার কথা বলে আপনার প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করে নেন যে আপনার কি হয়েছে কারণ হচ্ছে ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় আপনি এভাবে ওষুধ খেতে খেতে ব্যথার ওষুধ যদি খেতেই থাকেন আপনার এনাদার একটা কমপ্লিকেশন কিডনি রোগ বা অন্য গ্যাস্টাইটিস আলসার বা এই জাতীয় সমস্যা হতে পারে আর অবশ্যই হ্যাঁ ভালো পরামর্শ দিয়েছেন যে নিয়মিত হাঁটতে হবে শুধু আপনি না আমরা যে যেখানেই থাকি না কেন আমরা যেন সবাই হাঁটার অভ্যাস গড়ে তুলি পরিবেশটা ক্রিয়েট করি হাঁট না হাঁটলে কিন্তু এই যে ডায়াবেটিস ডে আজকে এই ডায়াবেটিসজনিত সমস্যা হতে পারে ডায়াবেটিস হলে শারীরিক অসুবিধা আসতে পারে আপনার মতো ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা তৈরি হতে পারে মহিলাদের ব্যাপারে আমি আরেকটা প্রশ্ন করব যে প্রেগন্যান্সিতেও কিন্তু এক ধরনের প্রেগন্যান্সির সময়ই ডায়াবেটিসটা হয় এটা যেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস প্রেগন্যান্সি ইন্ডিউসড ডায়াবেটিস এই বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ আসলে এটা একটা হরমোনাল যেহেতু একটা চেঞ্জ আসে ডিউরিং প্রেগন্যান্সিতে তখন আপনার অনেকগুলো হরমোনাল ব্যাপার থাকে তার কারণে এটা আসতে পারে এটা আসলে বড় কোনো প্রবলেম না মানে প্রেগনেন্সি ডায়াবেটিস ইজ অ্যানাদার থিংস আর একটা হচ্ছে ডায়াবেটিক্স রোগী দুইটা দুই জিনিস একটা হচ্ছে যদি কেউ স্পেশালি টাইপ টু ডায়াবেটিসের কথা বলা হয়েছে ডায়াবেটিস ম্যালাইটাস যেটা যে এই রোগটা হচ্ছে যেহেতু ইনসুলিনের সমস্যার কারণে সমস্যাটা হয়ে থাকে সেই মার ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছে আর প্রেগনেন্ট অবস্থায় যদি কারোর ডায়াবেটিস হয় সেটা ফিজিওলজিক্যাল আমরা ধরে নিতে পারি এটা ভয়ের কোনো কারণ এটাতে ভয় কিছু না কিন্তু অনেকেই খুব চিন্তিত হয়ে পড়েন এটা কি যখন ডেলিভারি হয়ে যায় ডেলিভারি পর কি অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় আর এই ক্ষেত্রে তারপরেও যদি কারো হয় অবশ্যই উনি যে ডাক্তারের পরামর্শে আছেন বা গাইনোকোলজিস্টের বা মেডিসিনের ডাক্তারের অবশ্যই ইয়া নিতে পারে কারো ক্ষেত্রে যদি এটা কন্টিনিউ করে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে একজন ডক্টরকে দেখিয়ে সে চিকিৎসা করবে আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছে আমরা প্রশ্নটি নিয়ে আসব ফেসবুকে একজন দর্শক লিখেছেন আমার আম্মু সকালে ঘুম থেকে উঠলে পা ফেলতে পারেন না মানে হাঁটতে পারেন না আর ঘুমের মধ্যে প্রচুর রক টান দেয় উনি ডায়াবেটিসের পেশেন্ট ওনার এজ ফর্টি এইট ইয়ার্স এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওনার দুটো সমস্যা একটা হচ্ছে শুয়ে থাকা অবস্থা পা টান দেয় আর একটা হচ্ছে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় যেটা আপনিও বলছিলেন যে প্লান্টার ফ্যাসাইটিস বা ক্যালকিনিয়াল স্পার ওই ওই রুগীদের এটাই কমন সমস্যা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয় বা এক জায়গায় বসে আছে দেন হাঁটতে গেলে পেইনটা হতে পারে আস্তে আস্তে কমে যায় আর পায়ে রক টান দেওয়া সেটা অ্যানাদার প্রবলেম যেহেতু ওনার ডায়াবেটিস আছে সেটা ডায়াবেটিক ইন্ডিউজ হতে পারে অথবা কোমরে যদি ডিক্সের সমস্যা থাকে কোমরে যদি নাপ কম্প্রেশন থাকে বা মাসেলসের যদি সমস্যা থাকে তা থেকে পায়ে রক্ত টান দেওয়া এই সমস্যাটা হতে পারে এই রো চিকিৎসায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে এক ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে কন্ট্রোলে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাকে থেরাপি চিকিৎসা নিতে হবে থেরাপি বিহীন এই রুগী কোনোভাবেই ভালো হবে না এবং লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে যে বলছিলাম জুতা কারেকশন করা যদি কেউ জুতা অনেকে জানেই না যে নরম জুতা পরতে হবে অনেকে মনে করে যে জুতা পরতে হবে কিন্তু এটা যে একটা বিশাল ব্যাপার আছে যে জুতা থেকে একটা রোগ তৈরি হইতে পারে এটা কিন্তু অনেকের ধারণা নাই এই জিনিসটা মানে ওনাকে ওনার মার ক্ষেত্রেও জুতা কারেকশন করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না স্পেশালি যারা ঢাকাতে বা শহরগুলোতে থাকে তাদের কিন্তু খালি পায়ে কোনোভাবেই হাঁটা যেহেতু আমাদের ফ্লোরটা সিমেন্ট বা টাইলস থাকে সেই ক্ষেত্রে বেশি হার্ড থাকে সেই জন্য আরো বেশি এটা হার্মফুল হয় আপনি একটা কথা বলছিলেন যে সবাই ডায়াবেটিস নিয়ে খুব টেনশনে থাকে বা উদ্বিগ্ন খুব ইম্পর্ট্যান্ট আসলে দিস ইজ এন্ডোক্রাইন ডিসঅর্ডার মানে এন্ডোক্রাইন মানে আমাদের অনিয়ন্ত্রিত যে রস শরীরে তৈরি হয় যেগুলা আমাদের শরীরে বিভিন্ন কাজে ব্যবহার হরমোনগুলোর কথা বলছি তো ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখা যায় যে অ্যান্ড্রোকারিন ডিজর্ডারের কারণে আপনার এই ডায়াবেটিস রোগটা হয় এর কিন্তু অন্যতম কারণ কিন্তু এই যে আপনার দুশ্চিন্তা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আমরা যেটা দেখা যাচ্ছে দুশ্চিন্তা একটা আছে অতিরিক্ত ওজন একটা আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে হতে পারে বংশগত হতে পারে মানে একজন বাবা মা থাকলে বাচ্চার হতে পারে তো এই যে দুশ্চিন্তাটা কিন্তু একটা প্রধান কারণ বড় কারণ এই বিষয়ে আমরা আরো কথা বলবো একজন দর্শক আমাদের সাথে আছেন

আমার বয়স সিক্সটি আচ্ছা এটা কি দুই কাঁধেই হয় না এক কাঁধে না দুই কাঁধে আছে একটা কম একটা একটু বেশি হাতের আঙ্গুলেও কি ব্যথা আসে ব্যথাটা না 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 হাতের আঙ্গুলে ব্যথা নেই কাঁধে কিন্তু পায়ে পায়ে আপনার স্টুল এমনিই বেরিয়ে যেতে চাই পায়খানার বেগ ছাড়াই আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন এই সমস্যাগুলোর জন্য না আমি ডাক্তার কাছে যাইনি এখনো আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন আমি যাচ্ছি এই সমস্যাটা কি হতে পারে আর কি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার সমস্যা ওনার দুই কাঁধে ব্যথা এটা আমরা কমন একটা টার্ম আছে এটা অনেক রুগীরেই জানে বা যারা ডাক্তার না তারাও জানে যে শোল্ডার আছে নাম্বার ওয়ান পাশাপাশি উনি যেটা বলছে যে পায়খানার ইনকন্টিনেন্সি আছে যে পায়খানা ধরে রাখতে পারে না বা বুঝতে পারে না তো এইটা অ্যানাদার নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হতে পারে অথবা রাস্তার প্রবলেমও থাকতে পারে তা আমরা পাখানা ধরে না রাখার বেশিরভাগ রোগীগুলি নিউরোলজিক্যাল সমস্যায় বেশি পেয়ে থাকি যেমন যদি কারো আপনার ব্রেনে প্রবলেম থাকে তা থেকে হতে পারে যদি তার স্পাইনাল কর্ডে কোথাও সমস্যা থাকে সেটা কোমরে হোক ঘাড়ে হোক সেন্টার থেকে উপরে থাকে তার থেকে এই সমস্যাটা হতে পারে আর ওনা কিন্তু ডায়াবেটিস আছে ডায়াবেটিস থেকে কিন্তু আপনার এই যে ফ্রোজেন শোল্ডার আমি বারবার বলছি যে বিভিন্ন ব্যথা আথ্রাইটিস ফ্রোজেন শোল্ডার অলসো পেরি আথরাইটিস বলে থাকি আমরা এটাকে তো পেরি অথ্রাইটিস অলসো ডিউ টু ডায়াবেটিস এটা ওনার ক্ষেত্রে তাই হয়েছে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে আর শোল্ডারের জন্য আপনাকে থেরাপি চিকিৎসা নিতে হবে থেরাপি নেওয়ার পাশাপাশি শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ কুসুম গরম সেঁক দেওয়া স্বাভাবিক জীবনযাপন এগুলো যদি করেন আপনার শুধু শোল্ডারে ব্যথা না শরীরের অন্যান্য যে কোনো জোড়া ব্যথা বেদনা এগুলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ভালো থাকতে পারবেন স্যান্ডেলের কথা বলছিলেন বা জুতার কথা বলছিলেন সিলিকন স্যান্ডেল কিন্তু পাওয়া যায় বাজারে সেটা কি আমাদের জন্য উপকারী বা এই বিষয়টা যদি একটু বলতেন আসলে আমরা যারা পায়ের ব্যথায় ভুগছে বা ডায়াবেটিস ইন্ডিউজ হোক বা যে কোনো কারণেই হোক পায়ের ক্ষেত্রে আমরা জুতার ক্ষেত্রে যেটা বলি সফট সোলের জুতা ব্যবহার করতে হবে মানে সোলটা যেন হাই হিল না হয় মানে পেন্সিলিন হিল না হয় আবার থিন না হয় মানে একেবারে পাতলা থিন অনেকে জুতা ইউজ করে এই জাতীয় জুতা যেন না হয় সেটা যে ব্র্যান্ডেরই ইউজ করুক সেটা আপনার সফট হইলেই চলবে আর সিলিকন বেল বলতে হচ্ছে আমরা অনেক সময় জুতাতে দিয়ে থাকি যেমন আপনার হচ্ছে আমরা যে শু পরে পরি পুরুষরা বা

আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় আল্লাহ হাফেজ